हाई फ्रेंड, আমি শর্ণব ঘুরে বেড়ে চ্যানেলের পক্ষ থেকে আবার এসেছি নতুন একটা বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। আজকে দিনটা ছিল রোববার বিকেলবেলায়, কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার বাড়ির খুবই কাছে একটা জায়গা আছে যেখানে গঙ্গা নদীর পাড়, অর্থাৎ গঙ্গার তীরে ঘুরে দেখার মতো বেশ সুন্দর কিছু জায়গা আছে এবং আজকে সেই জায়গাটার গল্প নিয়েই আপনাদের কাছে আসব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আর আমার বন্ধু অয়ন বাইকে করে সেই জায়গাটাতে গেছিলাম। আর সেই জায়গাটার নাম কি সেটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে কুটিঘাট। এই কুটিঘাট বরনগরের খুব কাছে এবং এই জায়গাটা গঙ্গার পাড়ে, খুব সুন্দর এবং এখানে ঐতিহাসিক অনেক কিছু দেখবার আছে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একদম বেলুড় মঠের ঠিক কাছেই এবং ঠিক অপোজিটে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে বেলুড় মঠ। অর্থাৎ এখানে জেটিতে করে নৌকো ব্যবস্থা রয়েছে, নৌকো করেও যাওয়া যায় এবং লঞ্চেও যাওয়া যায়। একদম অপোজিটেই হচ্ছে বেলুড় মঠ। আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি। এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে জয়মিত্র কালীবাড়ি। এটাও একদমই নদীর ঠিক অপোজিট সাইডেই, অর্থাৎ কুটিঘাটের যে প্রধান যে ঘাটটা আছে তার ঠিক অপোজিটেই কিন্তু এই মন্দিরটা রয়েছে এবং এটা কিন্তু ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি এবং বহু প্রাচীন এই মন্দির। অনেকটাই দক্ষিণেশ্বরে আমরা যেরকমটা দেখেছি সেই রকমই মূর্তি এবং তার আশেপাশে কিন্তু খুব সুন্দর শিবের শিব মন্দির, যেরকম আমরা দক্ষিণেশ্বরে দেখি এখানেও কিন্তু অনেক শিব মন্দির রয়েছে। যেমনটা আপনাদেরকে বললাম, একদম মেন গেট থেকে ঢুকেই আপনাদের কিন্তু এই শিবের মন্দির, ঠিক আমার বাস সাইডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো শিব মন্দির রয়েছে এবং মেন গেট থেকে ঢুকে কিন্তু দুদিকেই আপনার এখন শিব মন্দির পড়বে। তো এগুলো আপনাকে কিন্তু প্রদক্ষিণ করতে হবে, আপনি ঘুরে এগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস তো করবেনই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন